हेलो एंड वेलकम बैक टू সম্পিতানু ভ্লগস। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাঙালির ভীষণ পছন্দের একটা জায়গা নৈনিতালে। গ্রীষ্মের ছুটি হোক বা পূজোর ছুটি, নৈনিতাল কিন্তু সেরা পছন্দের জায়গাগুলির তালিকার উপরের দিকেই সব সময় থাকবে। আমাদের নৈনিতাল পর্বে ভিডিওগুলিতে থাকছে কিভাবে আপনি সাধ্যের মধ্যে সাধ পূরণ করবেন, কিভাবে কলকাতা থেকে একেবারে কম খরচে চলে আসবেন নৈনিতাল, নৈনিতালে কোথায় থাকবেন, তার খরচ কত, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন এবং কত দিন নৈনিতালে থাকবেন আর নৈনিতালে আসার সেরা সময় কোনটা, তার সব কিছুই থাকছে আমাদের নৈনিতাল পর্বের ভিডিওগুলিতে। তাই আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের ভিডিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে নৈনিতালের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। হাওড়া থেকে 13019 হাওড়া কাঠগোদাম বাঘ এক্সপ্রেস ধরে আমরা যাব এখন নৈনিতালে। রাত 9:45 হাওড়া 10 নম্বর বা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আমাদের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে আজকে। এটা প্রায় 35 ঘন্টার একটা জার্নি, বেশ বড় সড়ো একটা জার্নি। 1500 কিলোমিটার এখান থেকে কাঠগোদামের দূরত্ব, হাওড়া থেকে কাঠগোদামের দূরত্ব। তো 1500 কিলোমিটার এখন আমরা যাত্রা করব, প্রায় 1.5 দিন মতো সময় লাগবে। তো এবার আপনাদের সাথে আবার গিয়ে দেখা হবে কাঠগোদাম স্টেশনে। কলকাতা থেকে নৈনিতাল যাওয়ার জন্য এই একটি মাত্র ট্রেন অ্যাভেলেবেল আছে বর্তমানে। আর আপনারা যদি খুব কম সময়ে নৈনিতাল পৌঁছতে চান তাহলে ফ্লাইটেও আপনারা পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে নৈনিতালের সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো পান্থনগর। কলকাতা থেকে সেখানে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন। রাত ঠিক 9:45 আমাদের ট্রেন হাওড়া জংশন থেকে কাঠগোদাম স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। যেহেতু এটি অনেক লম্বা জার্নি, তাই চাইলে আপনারা সাথে শুকনো কিছু খাবার রেখে দিতে পারেন। পরের দিন রাত প্রায় 12:30 নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছলো লখনৌ স্টেশনে। প্রায় 1126 কিলোমিটার পথ আমরা অলরেডি অতিক্রম করে ফেলেছিলাম এবং এই যে স্টেশনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো লখনৌ স্টেশন। এখন দাঁড়িয়ে আছি রামপুর স্টেশনে। প্রায় 1.5 দিনের যাত্রা আমরা করে ফেলেছি আর 4-5টা স্টেশন বাকি আমাদের কাঠগোদাম স্টেশনে পৌঁছানোর জন্য। ট্রেনটা অলরেডি প্রায় 2.5 ঘন্টা মতো লেট চলছে। এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও আমরা পৌঁছতে পারিনি। প্রচণ্ড ফগ সকাল থেকে, টেম্পারেচার এখানে প্রায় 6-7 ডিগ্রি মতো এখন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ফগের জন্য ট্রেন জোরে চালাতে পারছে না, সেই জন্য এই স্টেশনে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, তাই দাঁড়িয়ে আছি। একটা কথা আমি বলবো, মানে এই জার্নিটা তো প্রচণ্ড লম্বা একটা জার্নি এবং যখন ইউপি আর বিহারের ওপর থেকে যখন আসছে এত প্যাসেঞ্জার, মানে যারা আনঅথরাইজড অনেক প্যাসেঞ্জার উঠে যাচ্ছে ট্রেনের মধ্যে, এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। যখন এই ট্রেনটাতে আপনারা আসবেন চেষ্টা করবেন এসির টিকিট কাটার, কারণ আমরা যেহেতু একটুখানি কম বাজেটে ঘুরবো বলে আমরা স্লিপারে কেটেছিলাম। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা চেষ্টা করবেন স্লিপার ক্লাস থেকে অ্যাভয়েড করবার, তাহলে আপনাদের সুবিধা হবে। 1490 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি লাল কুয়ান জাংশনে। এই লাল কুয়ান জাংশন থেকেও আপনারা নৈনিতাল যেতে পারেন। লালকুয়ান জাংশন থেকে নৈনিতালের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। হাওড়া থেকে লালকুয়ান আসার বাঘ এক্সপ্রেস ছাড়াও আরও একটি ট্রেন আছে, শুধুমাত্র শুক্রবার করে হাওড়া লালকুয়ান এক্সপ্রেস 12353 এই ট্রেনটি চলে। আপনারা যদি চান ওই ট্রেনটি ধরে লালকুয়ান পর্যন্ত এসে এখান থেকে গাড়িতে পৌঁছে যেতে পারেন নৈনিতাল।
আর সবচেয়ে সুবিধাজনক যে ব্যাপার সেটা হলো এই হাওড়া লালকুয়ান এক্সপ্রেসে যদি আপনারা আসেন তাহলে কিন্তু মাত্র 23 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন লালকুয়ান জাংশনে, যেখানে বাঘ এক্সপ্রেস প্রায় 35 ঘন্টা বা কখনো 36 ঘন্টার কাছে সময় লেগে যায়। সেক্ষেত্রে লালকুয়ান এক্সপ্রেস ধরে যদি আসেন তাহলে কিন্তু অনেকটা কম সময়ে, প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা কম সময়ে পৌঁছে যাবেন লালকুয়ানে। তবে মাত্র সপ্তাহে একদিন এই ট্রেনটি অ্যাভেলেবেল, শুক্রবার, সেটা মাথায় রাখতে হবে। ১৫০৭ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকছি কাঠগোদাম স্টেশনের ঠিক আগের স্টেশন হলদওয়ানিতে। ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি অবশেষে কাঠগোদাম স্টেশনে। কাঠগোদাম স্টেশন হলো নৈনিতালের নিয়ারেস্ট রেল স্টেশন, তো সেই জন্য নৈনিতাল আসতে গেলে এই স্টেশনটাকেই আপনাদের লিস্টে রাখতে হবে, এখানেই আসতে হবে। এই যে ফুটব্রিজটা রয়েছে, এই ফুটব্রিজটা পার হয়ে আমাদের ওদিকে যেতে হবে গাড়ি ধরবার জন্য, তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। এটা হলো কাঠগোদাম স্টেশন, এই স্টেশন থেকে আমরা বেরোলাম। এই হলো স্টেশন চত্বর, আর এইখানে সমস্ত গাড়িগুলো রাখা রয়েছে যেখান থেকে আপনি গাড়ি বুক করে আপনার হোটেল বা হোমস্টেতে চলে যেতে পারেন। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 300 টাকা এবং প্রাইভেট কার বুক করলে তার ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মতো। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে গাড়ি ভাড়া এবং গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ডিটেইলস সব আমি দিয়ে দেবো। দাদা আমি খানা খাবি তুমি খাবো, পাবদা মাছ খাবি পাবদা মাছ, সেরাতে রাখছিল পূর্ণিমা। কাঠগোদাম স্টেশন থেকে নৈনিতাল যাওয়ার পথে যে গাড়িতে করে আমরা যাচ্ছি সেই গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, আর আমার সাথে রয়েছে সেই গাড়ির দাদা। দাদা আইয়ে আপনার নাম বতাইয়ে। মেরা নাম অমন ভান হ্যায় অর মেন নৈনিতাল সে বিলং করতা হুঁ অর বেঙ্গলি পার্টিজ আই থিঙ্ক সো 6-7 ইয়ার্স মে ইয়ার্স সে মে ঘুমা চুকা হুঁ অভি তক অর বেঙ্গলি কা পুরা কালেকশন এন্ড দ্যাট অল পুরা মতলব আপ লোগো কা গানা আপ লোগো কা খানা থোড়া ল্যাঙ্গুয়েজ মতলব থোড়া থোড়া করকে সিখ রহা হ্যায় অর বেঙ্গলি পার্টি আই থিঙ্ক বহুত সারা ঘুমা চুকা হ্যায় অভি তক। ওয়াও, আমি এটা বলতে পারি হি ইজ আ ভেরি ফান লাভিং গাই, আপনাদের খুবই ভালো লাগবে, খুব সুন্দর করে আপনাদেরকে ট্রিপ করাবে নৈনিতালে। তো দাদা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন যে আসলে আপনার সাথে কিভাবে। ফোন নাম্বার মেরা লিখিয়ে 8126798865। Once again, 8126798865। যদিও কাঠগোদাম স্টেশন থেকে নৈনিতালের দূরত্ব মাত্র 35 কিলোমিটার, কিন্তু যেহেতু ট্রেন লেট ছিল আর আমাদের নৈনিতাল ঢুকতে বেশ লেট হয়ে যাবে, সেই জন্য এই নেচার্স ভিউ রেস্টুরেন্টে ঢুকলাম আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, সাজানো গোছানো এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, সেই জন্যই আমি ভিডিওটা দিলাম। যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা আপনাদের লাঞ্চ সেরে নিতেই পারেন। আমি এই ভেজ চাউমিনটা অর্ডার করেছিলাম যার দাম ছিল 180 টাকা। যে রেস্টুরেন্টে আমরা খেলাম সেই রেস্টুরেন্টের উল্টো দিকের ফুটে একদম কাছেই রয়েছে এরকম একটা শীতলা দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা, 10 মিনিট ট্রেক করে যেতে হয়। ট্রেকিং রুটটাও খুব সুন্দর, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এই রাস্তাটা ট্রেক করে চলে যেতে পারেন শীতলা মন্দিরে। এই যে সিঁড়িগুলো করে দেওয়া রয়েছে, এই সিঁড়ি দিয়ে হেঁটে চলে গেলেই আপনি মন্দিরে পৌঁছে যাবেন, এবং দুপারে রয়েছে এরকম সুন্দর সারিবদ্ধ গাছ, খুবই ভালো লাগবে এই রাস্তা দিয়ে ট্রেক করে যেতে। কিন্তু আমাদের যেহেতু হাতে সময় নেই তাই আমরা আবার রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। পাশে অসংখ্য পাহাড় দিয়ে ঘেরা অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে আমরা এগোতে লাগলাম। নৈনিতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি শহর। শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 6837 ফুট
বা 2084 মিটার উচ্চতায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে এতখানি উচ্চতায় অবস্থিত হওয়া সত্ত্বেও এখানে রয়েছে চোখের মতো আকৃতির একটি লেক, যার নামেই এই জায়গার নাম হয়েছে নৈনিতাল। নৈনি অর্থাৎ নয়না বা নয়ন, আর তাল মানে লেক। মুন্সি প্রেমচাঁদ, রাডিয়ার্ড কিপলিং এবং জিম কর্বেট প্রত্যেকেই তাদের রচনাতে নৈনিতালের উল্লেখ করেছেন। জিম কর্বেট স্বয়ং এখানে বাস করতেন। অমিতাভ বচ্চন এখানকার শের-ইউট কলেজে পড়াশোনা করেন। 1900 শতকের দ্বিতীয়ার্ধে ভিক্টোরীয় যুগে এখানে মূলত ইংরেজ প্রশাসক ও কর্মচারীরা বাস করতেন। এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসভবনের স্থাপত্যে এর ছাপ আজও রয়ে গেছে। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছলাম আমার ভীষণ ভীষণ প্রিয় স্বপ্নের শহর নৈনিতালে। নৈনিতাল আসলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, লেক রোডের ধারে যে হোটেলগুলি রয়েছে সেখানেই থাকার চেষ্টা করবেন। নৈনিতালের সেরা হোটেলগুলি নিয়ে আরেকটি ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, সেজন্য চোখ রাখুন আর সাথে থাকুন। অবশেষে আমরা চলে এলাম আমাদের আজকের হোটেল, হোটেল শিলাতে। এই হোটেলে আমরা কিন্তু অন স্পট বুকিং করেছি, আগে থেকে আমাদের বুকিং ছিল না, কিন্তু যদি আপনারা সিজনে আসেন আগে থেকে বুক করে আসাই ভালো। একদম লেক রোডের গায়ে এই হোটেলটা অবস্থিত, বেশ বড় একটা প্রপার্টি। এটা হলো এখানকার ডাইনিং এরিয়া এবং তার পাশে রয়েছে এই রিসেপশন। এবার আপনাদের আমার রুমটা ঘুরিয়ে দেখাই। এই রুমের ভাড়া হলো 2200 টাকা, যেটা সিজনে 2500 পর্যন্ত যায়। বেশ বড় একটা রুম, ডাবল বেডেড রুম রয়েছে এবং তার পাশে রয়েছে আরও একটা ছোট রুম যেখানে ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রব রয়েছে। আর এটা হলো বাথরুম উইথ গিজার। গিজারটা অবশ্যই এখানে ঠান্ডার জায়গায় আসলে মাস্ট। একদম লেকের পাশে রুম নেওয়ার এটাই সুবিধা, একদম লেক ভাইব, ম্যাল ভাইব পুরোটাই পাওয়া যাচ্ছে। আর অসম্ভব সুন্দরভাবে সাজানো এটা। তো আমরা এখন রাস্তার দিকে যাবো একটু হাঁটাহাঁটি করতে। হ্যালো, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি খাওয়া দাওয়া করার জন্য। লেকের একদম পাশে বাবরচি রেস্টুরেন্টে চলে এসেছি। এখন মেনু কার্ডটা দেখছি, অর্ডার করে কি খাই সেটা আপনাদেরকে দেখাবো আর দামটাও বলে দেবো। আমি স্টার্টারে নিয়েছিলাম একটা হাফ চিকেন তন্দুর, যার প্রাইস ছিল 270, আর তারপর নিয়েছিলাম একটা এগ ফ্রাইড রাইস, যার প্রাইস ছিল 240। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভীষণ ভালো ছিল, আমি সেটা ডিটেলে বলেও ছিলাম, কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে খুব লাউড মিউজিক ছিল সেজন্য অরিজিনাল অডিওটাকে অফ করে দিতে হয়েছে। কিন্তু আপনারা যদি আসেন একদম দেখবেন লেক রোডের গায়ে রয়েছে এই রেস্টুরেন্ট, আপনারা এখান থেকে খাবার খেতে পারেন। আমাদের আজকের ডিনারটা আমরা এখান থেকেই করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা লেক রোডেই হাঁটতে লাগলাম এবং এখানে রয়েছে পরপর প্রচুর দোকান এবং দারুণ বাজার রয়েছে। আপনারা যদি শপিং করবেন বলে মনে করেন তো এমন কোনো জিনিসের দোকান নেই যেটা এখানে পাবেন না। যেহেতু আজ প্রথম দিন আমরা এখানে এসেছি তাই একটু ঘুরে দেখছিলাম, প্রথম দিন কিছুই কেনাকাটা করিনি। আমাদের পরপর সিরিজগুলো দেখতে থাকুন, নৈনিতালের পরের পর্বগুলো দেখতে থাকুন, তাহলে আমি বলবো আপনাদেরকে যে আমি এখান থেকে কী কী শপিং করলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নয়না দেবী টেম্পলে। নয়না দেবী টেম্পলের নাম অনুযায়ী এখানকার নাম রাখা হয়েছে নৈনিতাল। নয়না মানে নয়ন, অর্থাৎ এটি হলো 51 সতী পীঠের একটি সতী পীঠ। মনে করা হয় মা দুর্গার বাম চক্ষু এইখানে প্রথিত হয়েছিল এবং সেখান থেকেই এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। ম্যাল রোডের গায়ে হোটেলে থাকার প্রথম এবং প্রধান সুবিধা হলো যে আপনারা পায়ে হেঁটে বেশ কতগুলি উল্লেখযোগ্য জায়গাকে কভার করে নিতে পারবেন, যেমন হলো নৈনি লেক, ম্যাল রোড, ফ্ল্যাট, এই গুরুদ্বারা,
তার পাশে রয়েছে এরকম সুন্দর একটি মসজিদ এবং তার সাথে নয়না দেবী টেম্পল আর সাথে রয়েছে দ্য ফ্ল্যাটস। আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন সবার সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন সম্পিতানু ভ্লগস। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমাদের নৈনিতাল সিরিজের পরের পর্বের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।